নমস্কার, দিশা ক্রিয়েটিভ জবস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিদিশা। আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এখন আমরা টোটো করে পাড়ি দিচ্ছি সিংহের উদ্দেশ্যে। সিংহী হলো মহাভারতের বাংলা অনুবাদক কাশীরাম দাসের জন্মস্থান। আজ তার জন্মতিথি উপলক্ষেই একটি সম্মাননা জ্ঞাপনের জন্য মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি প্রত্যেক বছরই সিংহী গ্রামে আয়োজিত হয়। গ্রামের পথ দিয়ে যেতে যেতে মন ভরে গেল। শুধু সবুজ আর সবুজ কথা নয়, গানই হোক সঙ্গী যাত্রাপথে। পৌঁছে গেছি সিংহীর কাশীরাম দাস মেলা প্রাঙ্গণে। মেলা শুরু হচ্ছে আজ মঙ্গলবার অর্থাৎ 8ই ফেব্রুয়ারি আর চলবে শনিবার অর্থাৎ 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি বছরের ন্যায় এবছরও 5 দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক ও আনন্দদায়ক বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। আমরা এখন পৌঁছে গেছি মহাকবি কাশীরাম দাস স্মৃতি পাঠাগারের সম্মুখে। পাঠাগারের সম্মুখে স্থাপিত হয়েছে কাশীরাম দাসের মূর্তি। পাঠাগারের মধ্যে রয়েছে নানা ধরনের বই। বই পড়ার জন্য রয়েছে বই পড়ার সুন্দর ব্যবস্থা। পাঠাগার সংলগ্ন স্থানে স্থাপিত হয়েছে মঞ্চ। মেলাতে প্রতিদিনই রয়েছে নানা ধরনের প্রতিযোগিতা ও অনুষ্ঠান। এবার আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখব এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে। আপনারাও আমাদের সঙ্গে মেলা দেখতে থাকুন। যদিও আজ মেলার প্রথম দিন, সব দোকান পাশার এখনো বসতে পারেনি। আজকেও অনেক দোকান পাশার মেলাতে বসছে। আপনারা পারলে অবশ্যই আসুন, মেলাটি ঘুরে যান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমাদের চলার পথে আপনাদের সহযোগিতা আমাদের বিশেষভাবে প্রয়োজন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই।
মেলাতে বাচ্চাদের জন্য নানা ধরনের মজার রাইডসও এসেছে। আর পাঠাগার সংলগ্ন যে পুকুর আছে সেখানে বোটিংয়েরও ব্যবস্থা করা হয়েছে। বিকেলবেলার পরন্ত রোদে পুকুরের টলটলে জলে বোটিং করতে ভালোই লাগবে। মেলা বসেছে আর খাওয়া দাওয়া থাকবে না তা কি কখনো হয়? গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, এছাড়াও রয়েছে নানা ধরনের খাবার, যেমন বাদাম ভাজা, চাট, চপ, পকোড়া, নানা ধরনের মিষ্টি, ফুচকা, ঘুগনি, আরও কত কি। আপনারা দেখতে থাকুন। মেলাতে বসেছিল পানের দোকান, পান সাজানোর জন্য ছিল নানা ধরনের সরঞ্জাম। আমরা পান খেয়ে দেখেছি, খুব ভালো সেজেছিলেন কাকিমা। এত সুন্দর পান খাওয়ানোর জন্য তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। মেলা দেখে এবার আমাদের ফিরে চলার পালা। আপনারা যারা কাছাকাছি থাকেন অবশ্যই মেলাতে আসুন, আর দূরে যারা আছেন তারা আমাদের ভিডিওর মাধ্যমে মেলা উপভোগ করুন।
মেলা দেখে ফিরে আসার সময়ও চোখে পড়ল গ্রাম্য প্রকৃতির আরও এক অপরূপ রূপ। পশ্চিম দিকে ঢলে পড়া সূর্যের লাল আভায় আকাশ ভরে উঠেছে। ব্রহ্মাণী নদীর শান্ত রূপ যেন মনে হচ্ছে আসল নয়, রং তুলি দিয়ে কোনো একজন বিখ্যাত শিল্পীর আঁকা বিখ্যাত ছবি। আহা, গ্রামের প্রকৃতি সত্যিই অসাধারণ, দেখে চোখ ও মন উভয় জুড়িয়ে যায়। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রীনী ব্রিজের ওপরে। আমাদের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।